দেখো বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের মোকাবিলা করতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা পরিবহন ভবনে সেখানে কিন্তু বিভিন্ন কর্মীরা তারা দূর দূরান্ত থেকে এসে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কন্ট্রোল রুমে বসেছেন তারা কাজ করছেন এবং বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসছে শুধুমাত্র কর্মীরা নয় সকাল থেকে কিন্তু রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সকাল থেকে এসে কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমি সরাসরি চলে যাব শুভেন্দুদা সার্বিক চিত্রটা কি এই 12 ঘন্টার বাংলা বন্ধের সার্বিক চিত্রটা কি সার্বিক চিত্র ট্রাফিক মুভমেন্ট নর্মাল সকালবেলা স্কুল পুলকার বাসেস থেকে শুরু করে আমাদের সমস্ত এয়ারপোর্ট থেকে শিয়ালদা কলকাতা সমস্ত বাস মুভমেন্ট নর্মাল প্রথমে সরকারি বাস ব্যাপকভাবে নেমেছিল একটু বেলা 7টার পর থেকে প্রাইভেট বাসও প্রচুর নামতে শুরু করেছে এবং আমার মনে হয় না কর্মস্থলে যেতে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কারোর গাড়ির কোনো অভাব হচ্ছে এটা কোনো সমস্যা নেই এবং আমাদের ফুল স্ট্রেংথ আমরা লাগিয়েছি এবং সকালবেলা আমাদের মোট এখনো অব্দি সরকারি বাস